नमस्कार माय रान्ना चैनेले आपनादेर प्रत्येककेई जानाई स्वागतम। आज एकटी सहज पद्धति निये आपनादेर काछे उपस्थित होयेछि। आज आपनादेर तैरी करे देखाबो बीन्सेर झाल, जा गरम भातेओ खूब सुंदर लागे आर भिजे भाते तो बलार कथाई नेई, जमे जाबे। तार जोन्नो जे खूब एकटा बेशी उपकरण लागबे ता ना, বাড়িতে থাকা উপকরণগুলো আমি এখানে আপনাদের সামনে উপস্থিত করেছি। প্রথমে বিনস বাজার থেকে কিনে আমি ধুয়ে এইভাবে কেটে নিয়েছি, আলু এইভাবে কেটেছি আর একটু সরষে বেটেছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। রেসিপিটি আমি শুরু করতে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এখনো পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্না দেখবার জন্য মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইকও দিবেন। চলুন আমরা শুরু করি। কড়াইতে প্রথমে আমি তেল ঢেলেছি খুব অল্প পরিমাণে, তারপর দিয়ে দেব এই কাটা সবজিগুলো। ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। স্বাদমতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর ভালোভাবে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে, নইলে বিনসের একটা গন্ধ উঠে আসবে। তাই ভালোভাবে ভাজা হবার জন্য আমি 3-4 মিনিট এসেছি, কয়েক মিনিট পর এরপর আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা পুরো ভাজা হয়ে গেছে। আমি এরপর একটা পাত্রে তুলে নেব। বিনস আর আলুগুলো আমি তুলে নিয়েছি, তারপর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। বেশ ভালোভাবে আমি এটা একটু নেড়ে নেব। তারপর দেখুন আমি এখানে একটা পেস্ট বানিয়েছি, এখানে যে সরষে বাটা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে দিয়েছি ধনিয়া পাউডার। এরপর আমি এটা এখানে ঢেলে দেব। যেহেতু সরষে তাই ভালো মতো ভাজার দরকার নেই, তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখনই সামান্য মতো জল অ্যাড করে দিচ্ছি। আমি এরপর এটা কিছুক্ষণ যাতে ফুটে তার জন্য আমি মশলাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর আমি ভেজে রাখা যে সবজিগুলো দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কালার খুব সুন্দর এসেছে। এই মশলার সাথে বিনস এবং আলু ভাজাগুলো ফোটানোর জন্য আমি কিছুক্ষণ ছেড়ে দেব আর ঢাকনা লাগিয়ে দেব। আসছি 2-3 মিনিট পর। চলে এসেছি, এরপর আমি ঢাকনা খুলে দেখব। দেখুন সম্পূর্ণভাবে বিনসের কারি আমার প্রস্তুত হয়ে গেছে। আর লাস্ট যে কাজটা আমি করব সেটা হলো আমি খুব অল্প পরিমাণে সরষের তেল এখানে অ্যাড করে দেব, গ্যাস বন্ধ করে দেব। সরষের তেলটা দিলাম এই কারণে যাতে করে সেন্ট খুব সুন্দর আসে। চলুন আমি পরিবেশনের জন্য এরপর রেডি করে ফেলি। বিনস আলুর ক্যারি আমি এইভাবে করেছি আর এটা সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য আমি রেডি করে ফেলেছি। কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন, আর একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।